আজকে মেরাজের চাঁদ এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর আলোচনার চাঁদ। আমরা অল্প একটু আলোচনা ওদিকে যাব, এদিকে করব, কিন্তু মেরাজ যেই ব্যাপারটা এটা আমাদের একটু বোঝা দরকার। আমার নবী এত উপরে যায়া মাওলার সাথে আলাপ করার প্রয়োজন কি ছিল? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই যে আলাপগুলি আমার নবী কাবা কাউসাইনে বসে আল্লাহর সাথে করেছেন, এই আলাপগুলি কি মদিনার পাহাড়ে বসে করতে পারতো না, মক্কার পাহাড়ে বসে করতে পারতো না? নিরিবিলি জায়গা বহুত ছিল, করতে পারতো, কিন্তু আল্লাহ বলেন বন্ধু গো না, তোমার মর্যাদাকে বাড়াইয়া দেওয়ার জন্য আমি এত উপরে নিয়ে আসলাম। কারণ আদম নবী প্রথম আসমানে, আমার নবী যদি থাকে মদিনার পাহাড়ে, তাইলে আমার নবীর চাইতে আদমের দাম কি হবে, বেশি হবে। ইব্রাহিম নবী সপ্ত আকাশে, আমার নবী যদি থাকে প্রথম আসমানে, তাহলে ইব্রাহিম নবীর দাম কি বেড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন সকল নবীর সেরা নবী, এটা আমি সব ব্যাপারে পরিচয়ের জন্য বন্ধুগো তোমাকে এমন জায়গায় সফর করাইলাম যেখানে কোনো নবী রাসূল এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত যাওয়ার সুযোগ না। কিন্তু কেন ঘটেলেন? একটা কারণ নয়, বহু কারণ। এখন বিজ্ঞান দেশের মধ্যে বিমান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, তারা উপরে উইটা যায়। আল্লাহ কয় আমার হাবিবকে যদি এত উপরের সফর আমি না করাইতাম, তাহলে আমার হাবিবের উম্মতের কষ্ট হইতো কেন? তারা লজ্জা দিত। আমরা বিজ্ঞান নবী মানি না, আল্লাহ মানি না, আমরা তো আকাশ পথে কত দূরে যাইতে পারছি, তোমরা কি পারছো? এই সুযোগ বন্ধ করে দিলেন আমার নবীকে সফর করায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল বিজ্ঞানের মাথা ভেঙে দিয়েছে আমার নবীর মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোত্থেকে পাইলা? আজকে বিশ্বজুড়ে বিমান দিয়ে মানুষ সফর করে, বিমান দিয়ে। বিমানের ইতিহাস খুলুন, আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে কোনো বিমান ছিল না। বিজ্ঞানকে জিজ্ঞেস করলে বিজ্ঞান বলবে বিমান আবিষ্কার করেছি নবীর মেরাজ থেকে। কিভাবে? আমরা শুনেছি বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, বুরাক নামের একটা বাহন, এটা হাওয়ার উপরে চলে। আল্লাহু আকবার। কোন বুরাক নামের একটা বাহন কোরআন শরীফে শুনেছি হাওয়ার উপরে চলে। তারা এই বুরাকের ব ধরছে, বুরাকের ব, ব একটা অক্ষর ধরে এর মধ্যে চিন্তা ফিকির চেষ্টা শুরু করে দিলেন। এই বুরাকের ব ধরে চিন্তা করতে করতে দেখে এই ব সংযুক্ত একটা বাহন এটা হাওয়ার উপরে চলতে পারে। বারাকনা হাওলাহু কোরআন শরীফ। বিজ্ঞান এই বুরাকের ব ধরে চিন্তা ফিকির করতে করতে বিমান বানাইছে, সুবহানাল্লাহ। কন্যা তারপরে শুনেছে এই বিমান দিয়ে বেশি দূরে যাওয়া যায় না, বিমান দিয়ে মাত্র সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার থেকে আর একটু দূরে চলে গেলেন নবীজি, যেটা আরো দ্রুত গতির রাস্তা। যেমন পৃথিবীতে বিজ্ঞান বিমান দিয়ে মাত্র সৌদি যায়, ইটালি যায়, আমেরিকা যায়, কিন্তু চাঁদে যাইতে গেলে বিমানে হয় না। বলুন কি লাগে? রকেট, রকেট। বিজ্ঞান শুনেছে নবীজি বিমান দিয়ে বেশি উপরে যায় নাই, মাত্র সিদরাতুল মুনতাহা। আচ্ছা বলুন তো সিদরাতুল মুনতাহাটা কতটুক দূরে আছে? এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান পুরো আছে 500 বছরের রাস্তা। এইভাবে 500 বছরের রাস্তা করে আসমান, 500 বছরের রাস্তা করে জমিন, সাত আসমান সাত জমিন, কত শত বছরের রাস্তা হলো? 7000 বছরের রাস্তা হলো। ওই এখান থেকে সাত আসমান পার হইয়া শেষ আসমান যতটুকু যতটুকু দূরে আছে, ওখান থেকে ততটুকু দূরে আছে সিদরাতুল মুনতাহা। তাহলে কয় হাজার বছরের রাস্তা? 14000 বছরের রাস্তা আমার নবী গেলেন বিমান দিয়ে, অর্থাৎ বুরাক দিয়ে। তার থেকে আল্লাহর বাড়িতে যাবে, একবারে আল্লাহর সাক্ষাতে পৌঁছবেন যেই বাহনটা দিয়ে, এই বাহনটার নাম হলো রফরফ। এটার গতি পাওয়ার বুরাকের চাইতে কি? বুরাকের চাইতে বেশি। ঘুমিয়েছেন? বুরাকের চাইতে রফরফের পাওয়ার কি? এই বিজ্ঞানীরা
তারা রফরফের র ধরছে, র র র ধরে চেষ্টা ফিকির করতে করতে দ্রুত গতির যানবাহন রকেট বানাইছে। এই বিজ্ঞানী মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, কিসের বাহাদুরি তোমরা করো? সকলের বাহাদুরি আমার নবীর কদমের তলে। জোরে জোরে বলুন সুবহান। আজকে সেই নবী মেরাজ যাবে এই চাঁদ, আসুন আমরাও নবীর সঙ্গে যাব। যাইতে রাজি আছেন না? কিভাবে যাবেন? রাস্তা করে দিবে আমার নবী। যেই আসুন, নবীর মেরাজের কারণটা কি? কারণ হলো বিশ্বের বাজারে মুসলমানদের মাথা উঁচু রাখার জন্য আমার নবীকে এই বড় সফরের ব্যবস্থা করিয়েছেন। তার কারণ ইতিহাসে পাই এক ঘটনা। এই ঘটনা কি ঘটনা ঘটেছে? এক হিন্দু ভদ্রলোক আকাশপথে উড়াল দেয়। একটা মানুষ যদি আকাশে উড়াল দিতে পারে, বলুন এটা কি আশ্চর্য ঘটনা না? হিন্দু ভদ্রলোক সেই আকাশপথে উড়াল দেয় আর মানুষ খুশি, আকাশপথে উড়াল দিতে পারে, ইতিহাসের ঘটনা। আরেকদিন বলতেছেন আগামী শুক্রবার দিন মুসলমানদের মসজিদের উপর দিয়া উড়াল দিয়া যাবে মুসলমানদের। আর হিন্দুর ভদ্রলোকরা তো হাততালি দিলেন, হা হা হা, আমাদের ধর্মের কি পাওয়ার, আমাদের ঠাকুর কর্তা মসজিদের উপর দিয়া উইরা যাবে। আচ্ছা, এই কথা বললে মুসলমানদের মনটা কষ্ট হবে কিনা? এই কষ্ট যাতে পৃথিবীতে মুসলমানদের না হয়, সেই জন্য আমার নবীকে এই বড় সফরের ব্যবস্থা করেছেন। যে সফরের ব্যবস্থা করেছেন, পৃথিবীর কোন জাতি, কোন নবী, কোন ফেরেশতা পর্যন্ত এই সফর করার সুযোগ পায়। নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কোথাও যেন নবীর উম্মতের মাথা নত করতে না হয় সেই ব্যবস্থাটুকু করে দিয়ে গেছে। তারপরে সকল মুসলমান ছেলেরা মিলে বলতেছেন ইমাম সাহেব হুজুরকে, ইমাম সাহেব হুজুরকে বলতেছেন, হুজুর ঠাকুর কর্তা নাকি আমাদের মসজিদের উপর দিয়া উইরা যাবে, এটা আমরা মানতে পারি না, এটার একটা ব্যবস্থা আপনার করতে হবে। ইমাম যাই, আল্লাহর ওলি মসজিদের ইমাম, যুবকরা মিলে ধরলেন, হুজুর ঠাকুর কর্তা নাকি মসজিদের উপর দিয়া উইরা যাবে, আমাদের জীবন রাইখা লাভ নাই, আজকে হুজুর ছাড়তাছি না আপনাকে, এইটা বন্ধ করতে হবে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? আছে। পৃথিবীতে এমন কিছু ঘটবে বিদায় আমার নবীরে এমন সফর করাইছে, এই সফরের দিয়ে তুলনা দিয়ে এই সফর করার ক্ষমতা আর কাউরে দেয় না। মেরাজের কারণ কয়েক হাজার আছে, কেন এই ঘটনা ঘটাইলেন? কয়েক হাজার কারণ আছে, এই এক একটা কারণ আলোচনা করতে গেলে এক এক রাত্রের দরকার। আসুন আমি সংক্ষেপে আলোচনা করব। ওই হিন্দু ভদ্রলোক জুমার দিন সকালবেলা 10টার দিকে মসজিদের উপর দিয়ে উইরা যাবে, ইতিহাস লেখে। তখন আল্লাহর ওলি বলতেছেন, বাবা এটা বন্ধ করাইতে হবে? বলে হ্যাঁ। তো একটা কাজ করো, তোমরা চারজন শক্তিশালী যুবক বাহির করো। কেন? তোমরা আমার কাছে আসো, শক্তিশালী চারজন যুবক আনছে মসজিদের বারিন্দার সেহেনের মধ্যে, চারজনকে বলছে উজু করে আসো, উজু করে আসছে, চারজন দাঁড়াও, দাঁড়াইছে। যখন দেখবে ওই ভদ্রলোক তোমাদের সোজা বরাবর উইরে আইছে, তখন চারজনে মিলে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে আজান দিবে। কারণ মানুষ কোনোদিন উঠতে পারে না, মানুষ কোনোদিন উঠতে পারে না। আচ্ছা বলুন তো, মানুষ যদি উড়তে পারতো তাহলে আমরা কি উইরা যাইতাম না কোথাও? মানুষ উড়তে পারে না। আল্লাহর ওলি বলতেছেন ইবলিস আয়শা ওই ঠাকুর কর্তারে কাঁধে নেয়, ইবলিসের কাঁধে লইয়া ইবলিসে উড়ে। কিন্তু তোমরা এটা প্রমাণ করবে কিভাবে? যখন আজান দিবে, আজান দিলে ইবলিসের গায়ে আগুন লাগে, তখন নিজের জান বাঁচাইব না ঠাকুরের জান বাঁচাইব? হুজুর জান তো নিজেরটা বাঁচাইব ইবলিস, তাহলে তোমরা চারজন উপরে আসতে একবারে আজান দিবি, তাইলে কারবার শেষ হয়ে যাবে। যুবক তো উজুডুজু কইরা দাঁড়াইছে, আয় বাবা যুবক আসো না, তোমরা ডাক দিলে যে আল্লাহ কত খুশি হয় তোমরা তো জানো না। এক
একটা যুবক যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, এই যুবকের ডাক্তারে আল্লাহ 70 বার জবাব দেয়। আল্লাহু আকবার বলে যখন আজান মাইরা দিল, ইবলিস কয় তোমার জান বাঁচামো না আমার জান বাঁচামো? ঠাকুর কর্তা তো উপর থেকে পয়রা পাকার মধ্যে একবারে সালাত হয়ে গেছে। এই কিসিমের ঝামেলা পৃথিবীতে হবে বিদায়, মুসলমানদের শির উঁচু রাখার জন্য আমার নবীকে এমন এক সফর গঠাইছেন যেই সফর আর কেহ করতে পারে। শুধু এটাই নয়, আরো বহুত কারণ আছে নবীকে মেরাজ করানোর, কারণ বহুত কারণ আছে, এদিকে যাই না। আসুন, যেই নবী এই চাঁদে রওনা হবেন, যেই চাঁদের নাম রজব, আমার নবী মেরাজ করেছেন এই চাঁদে। বলুন তো, নবী করেছেন না আল্লাহ করাইছেন? আল্লাহ যে করাইছেন এটা প্রমাণ পাওয়া যায় কোরআন শরীফে। আল্লাহ নিজে বলেছেন, সুবহানাল্লাজি আসরা, সুবহান সুবহান শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ। কেন? এটা একটা আশ্চর্য সফর হয়ে গেছে। সফরটা কি হয়ে গেছে? আশ্চর্য সফর। কিন্তু কেন আশ্চর্য সফর ঘটাইলেন? আল্লাহ নিজেই এই সফরে আশ্চর্য হয়ে নিজেই কোরআন শরীফে ঘোষণা দিলেন, সুবহান। কি বললেন? আমরা পৃথিবীতে আশ্চর্য কোনো কিছু হইলে আমরা শুনলে কই কয় কি সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। আচ্ছা, আজকে আপনাদের চট্টগ্রামের কোন একটা ব্যক্তি যদি 3 দিন পর্যন্ত সাগরের পানির নিচে থাকে, 3 দিন পরে উইটে আসে, এই খবরটা শুনলে আপনারা কি কি বলবেন? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, আপনাদের চট্টগ্রামের 7 তলার উপর থেকে একটা ছেলে যদি রাস্তার উপর পড়ে যায়, আবার যদি উইটা 7 তলায় উইটা যায়, এই খবরটা শুনে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ, 7 তলার থেকে পয়রা আবার কিভাবে 7 তলায় গেল, এটা আশ্চর্য হইয়া সুবহান কইবেন না? আমার আল্লাহ কয় আমার নবীর এই অল্প সময়ে এত লম্বা সফর কিভাবে হইল? আল্লাহ নিজে গঠায়া, নিজে আশ্চর্য হইয়া, নিজেই কোরআন শরীফে বলেছে সুবহান। কি সফর! সুবহানাল্লাজি আসরা, আল্লাহু আকবার। আমার হাবিবের, আমার বন্ধুর, এমন এক সুন্দর আশ্চর্যজনক সফর হয়েছে যেটার ব্যাপারে আমি নিজেই আশ্চর্য। কেন? এরকম সফর আর কারো বেলায় আর হবেও না। বিআবদিহি লাইলাম, রাত্রের বেলা। বলুন কোন সময়? আজকে আপনারা গরবাড়ি সাইরাজে মাহফিল আইছেন, রাত্রে না দিনে? এই মেরাজের আলোচনা শুনতে যারা আসছেন, আজকে মেরাজের খাতায় আপনাদের নাম তোলা হবে। বাড়িঘর সাইরা সব সাইরা আসেন নাই? দাওয়াত করেছেন নবীজিকে কে? বন্ধু, মনে বড় দুঃখ বড় ব্যথা দেখা যায়, আসুন বেড়াইয়া যান। আমার নবী বলেন, প্রভু গো, আমি যে বেড়াইতে যাব, ঘুম থেকে উঠে যদি আমার উম্মতের আমাকে না দেখে, আবু বকর যদি আমাকে না দেখে পাগল পাগল হয়ে যাবে, উমর যদি আমাকে না দেখে তোর বাড়িটা নিয়ে বাহির হয়ে যাবে। প্রভু, আমার হাসাইন আর হুসাইন যদি আমাকে না দেখে গো, না 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 বলে কাঁদবে। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, আমি সব গুম পাড়াইয়া রাখবো। সব কি করব? সব গুম পাড়াইয়া রাখবো, বন্ধুর সাথে বন্ধুর প্রেমের আলাপ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া? বলুন, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া? একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হায় রে, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, উম্মতের কান্ডারি নবী, আমার নবী দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, আমার নবী দয়াল নবী, দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া, দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হাইরে, প্রেমের আলাপ করে
আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আরশেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, আরশেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। আমি বলতে চাই যে কথাগুলি কাবা কাউসাইনে বসে 27 বছর আলাপ করেছেন, এই কথাগুলি কি মক্কা মদিনায় বলতে পারতেন না? আল্লাহ বলেন বন্ধু গো এটা বলতে পারতাম, কিন্তু তোমাকে এত উপরে নেওয়ার পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে, এর এক একটা কারণ আলোচনা করলে এক এক রাতের দরকার। সংক্ষেপ করছি, আল্লাহ বলেন বন্ধু দাওয়াত গ্রহণ করো, আমার নবী বলেন প্রভু গো আমি চলে গেলে আমার উম্মতেরা ইতিম হয়ে যাবে। নবী উম্মতের দরদি কি না, নবী উম্মতের কিভাবে বুঝবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন দেখি গভীর রাত্রে আল্লাহর বন্ধু বিছানায় বসে বসে কান্দে, চুকির পানি দিয়ে জামা ভিজতেছে। মা আয়েশা বলেন বিছানার কিনারে বসে সাহস পায় না কি বলে প্রশ্ন রাখবো, হঠাৎ বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ মনে দুঃখ নিবেন না, জানতে চাই কেন কান্দেন? হুজুর আপনি কি এই বিছানাটার মধ্যে শুয়ে কষ্ট পান সেই জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন আয়েশা রে না না বিছানার জন্য নয়, তাহলে বালিশটার মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, যেহেতু চামড়ার ভেক তোলা নাই ফম নাই কয়েকটা খেজুর পাতা মাত্র, হুজুর এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়। আমার নবী বলেন আয়েশা রে না না সেজন্য নয়, তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবী বলেন আয়েশা রে না না বাবার জন্য নয়, জোর তাহলে এবার বুঝেছি মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবী বলেন আয়েশা রে না না বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয় রে আয়েশা, আমি এই গভীর রাত্রে কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মেরাজের চাঁদ রওনা হবেন নবী, দাওয়াত করলেন কে? রজব চাঁদের দিন তারিখটা কোনটা করেছিল? 27 তারিখ, এই রাত্র 26 দিবাগত রাত্রটা হয় 27। নবীজি মন ভর্তি ব্যথা, উম্মতের চিন্তা, উম্মতের ব্যথা নিয়ে দাওয়াত পেলেন আল্লাহর, রওনা হলেন নবীজি, সকল ব্যথা লইয়া রওনা হইছে। ভাই সাহেব আমার বড় ভাই হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব বলেছিলেন আমরা হজে গেলে এই সেই কত কিছু বইলা দেয়, কিন্তু আমার নবী সকল উম্মতের ব্যথা গাঠুরি বানাইয়া রওনা হইছে। 27 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, দাওয়াতের তারিখ, আশ্চর্য সফর করবেন নবী, আল্লাহ নিজে ঘোষণা দিলেন আমার বন্ধুর সফর শুরু হবে রাত্রে না দিনে, বলুন রাত্রে না দিনে, সব ঘুম পাড়াইছে সব ঘুমাও, আমার বন্ধু এখন আমার কাছে আসবে তোমরা ঘুমাও। জিব্রাইলকে ডেকে ডেকে বললেন জিব্রাইল যাও আজকে আমার বন্ধু আসার তারিখ, তো তুমি আমার বন্ধুকে নিয়ে আসো। জিব্রাইল বলেন প্রভু গো কি দিয়ে আনবো আপনার বন্ধুকে, কি দিয়ে আনবো? আল্লাহ বলেন যাও আমার বন্ধুকে আনার জন্য 40,000 বোরাক আমি আল্লাহ বানাইয়া রাখছি। কয় হাজার? 80,000 বছর আগে 40,000 বোরাক বানাইছে। কয় হাজার বছর আগে? প্রশ্ন করতে পারেন হুজুর এত আগে বানান দরকার কি? যেদিন নবী গেছে এদিন বানাইলেই হয়। আচ্ছা কন্ত আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী মিনিস্টার আসে তাহলে গেটগুলি কি মন্ত্রী আইবার আগে বানায় না এক দুদিন আগেতেই লাগায়?
অষ্টদিন আগের থেকে গেট লাগায়, গেটের মধ্যে নাম লেখা দেয় প্রাণ ডালা অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম এই সেই, এরকম কয় না? দুনিয়ার সাধারণ মন্ত্রী আইলে যদি অষ্টদিন আগে আপনি গেট বানায়া এটার খবর জানাইতারেন, আল্লাহ কো জারু সিলাই কুল কায়নাত এই বন্ধু আমার বাড়িতে আসবে, আমি 80,000 বছর আগে 40,000 বুরাক বানায়া রাখছি। এন প্রশ্ন আসতে পারে, হুজুর নবীরে তো এক বুরাকে নিছে, বুরাক একটা বানাইলে হয়? আচ্ছা আমি জানতে চাই, মন্ত্রী আসবে ট্রেনে, আপনারা ট্রেন থেকে মন্ত্রী আগায় আনার জন্য 500 হুন্ডা পাড়াইছেন, আচ্ছা একটা হুন্ডা পাড়াইলেই তো হইতো? আচ্ছা 500 হুন্ডা যদি স্টেশনে দাঁড়ায় তা মানুষে জিগাইতো না? ব্যাপার কি, ব্যাপার কি জিগাইতো না? যখন এইভাবে আয়োজন করেছেন রহমতের ফেরেশতারা বলছেন খুদা গো ব্যাপার কি? আল্লাহ কই খবর পাসলা আমার বন্ধু আইব, আল্লাহু আকবার। ফেরেশতারা আরজ করেন প্রভু গো তোমার বন্ধুরে দেখাইবানি, তোমার বন্ধুরে। আল্লাহ দোয়া কবুল করেছেন, আসুন সামনে বাড়ি নাকি কষ্ট হবে? জিব্রাইল ডেকে ডেকে বলেন প্রভু গো তোমার বন্ধুর কি দিয়ে আদমো? আমার আল্লাহ বলেন জান্নাতে যাও, যাইয়া দেখো বুরাক অপেক্ষা করতেছে। জিব্রাইল বলেন রওনা হলাম, যাইয়া দেখি বিরাট বড় ঘর। কেমন ঘর, কিসের ঘর, এটা আলোচনা করলে রাত্রের দরকার। ঘরের কিনারে যাইয়া দেখে বুরাকগুলি দাঁড়াইয়া রইছে, কেউ শুইয়া থাকে নাই, সবাই আনন্দ দাঁড়াইয়া অপেক্ষায় আছে কোন সময় নবীরে পিঠে বসাম। এই নবীর জন্য সকল সৃষ্টি পাগল কিনা বলুন তো? আচ্ছা এই নবীর জন্য পাগল হইলে লাভ হবে না লস হবে? মদিনার ইতিহাস খুলুন, যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মদিনার লোকেরা পাগল পাগল হইয়া যায়, মদিনার শিশুরা পাগল পাগল হয়ে যায়, এমন কি মারকুলের শিশুরা পর্যন্ত খুশিতে আত্মহারা হইয়া যায়। একটা মহিলা যিনি কিতাবে আসছে, আবু আইয়ুব আনসারির বিবি, গরিব মানুষ ছিলেন, আবু আইয়ুব আনসারির বিবি সেজদায় পরে পরে কান্দে, মাউত আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম আমার বাড়িত লাগাইয়া নিও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে, উড়ান বাড়ি পরিষ্কার করে, ঝাড়ু দেয় পরিষ্কার করে, আর কান্দে আমি গরিব মানুষ, আমি তো তোমার বন্ধুকে জায়গা দিতে পারবো না, তোমার বন্ধুকে তো আমি আনতে পারবো না যেহেতু আমি গরিব, বড় বড় লোকেরা অপেক্ষায় আছে, ধন সম্পদ বন্ধুকে দিয়া দিবে, আমি তো কিছুই দিতে পারবো না। মাবুদ গো আমি দুইটা চোখের পানি দিলাম গো মাবুদ, এ চোখের পানির উসিলাই তোমার বন্ধুর একটা কদম আমার বাড়িতে লাগাইয়া নিও। আমার আল্লাহ বলেন আবু আইয়ুব আনসারির বিবি রে তোর চোখের পানিতে আমার আরশ ভিজা গেছে রে, কার আমার বন্ধুর প্রেমে আর কত কাঁদবি। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি যাওয়ার পরে আমার আল্লাহ বলেন বন্ধু গো তুমি ইচ্ছে করি কারো বাড়িতে তুমি ঢুকবা না, লোকেরা সব পাগল তোমাকে নেওয়ার জন্য, তুমি যদি একজনের বাড়িতে যাও আরেকজন কষ্ট পাবে, তুমি ইচ্ছা করে কাউরে কষ্ট দিতে পারো না যেহেতু তোমার নাম রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ নবী, জিব্রাইল খবর দিলেন আপনি উটনির উপর ভার দিয়ে দেন, উটনি যার বাড়িতে যাবে তার বাড়িতে। রাসূল বলেন আমি ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, আমার উটনিটা যার বাড়িতে বসে আমি তার বাড়িতে যাব। আল্লাহু আকবার। এখন দোষ গেল সব উটের উপর, নবীর কোনো দোষ ত্রুটি আছে? আছে আছে নাই? সেই নবী আমরার নবী, মেরাজে যাইতে গেলে দোষ ত্রুটি নিয়ে যাওয়া যায় না, দোষ ত্রুটিওয়ালা নবী মেরাজ যাওয়া সম্ভব নয়। আমার নবীর কোনো গুনাহ নাই, অপরাধ নাই, দোষ নাই, ত্রুটি নাই, আমার নবী একবারে পরিষ্কার। আল্লাহু আকবার। নবী রওনা হবেন, এবার যাইতেছে উটনির পিঠের উপর, যাইতে যাইতে মদিনায় ঢুকে গেছেন, সামনে বাড়েন, একজন বলেন হুজুর আমার বাড়িতে আসেন, না উটনি যার বাড়িতে যা, এবারে পার হয়ে গেলে আরেকজন বলেন হুজুর আমার বাড়িতে আসেন, না উটনি যার বাড়িতে যা। আবু আইয়ুব আনসারি দেখতেছেন নবীজি মদিনায় ঢুকে গেছে, দৌড়ে যায় ডাকতেছে বিবি কাদরে মন ভরে খাত, ওই যে দেখা যায় আমার নবী আসতেছে। আবু আইয়ুব আনসারির বিবি সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে মদিনার মাটি ভিজাইয়া দিছে। এবার
আবু আইয়ুব আনসারির বাড়ি কাছাকাছি আসার পরে আমার আল্লাহ ডাকে, উঠনি রে, আমার বন্ধুর ভালোবাসাই মহিলাটা কাঁদতেছে রে, আমি সহ্য করতে পারি না রে, উঠনি যা, আমার বন্ধুরে লইয়া আবু আইয়ুব আনসারির বাড়ির ভিতরে ঢুকে যা। উঠানের মধ্যে ঢুকে গেল, উঠনি বসে গেল, আবু আইয়ুব আনসারি দৌড়ে ঘরের ভিতরে যাইয়া ডাকে, বিবি বিবি রে, আর কান্দিস না, মাথা উঠাইয়া দেখ, তোমার উঠানে মক্কার সূর্য উদিত হয়ে গেছে, আরে মামিনার কুলে দেখো চাঁদে উঠেছে, বলুন মামিনার কুলে দেখো চাঁদে উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে যাই না, ওদিকে লম্বা ঘটনা বলতেছিলাম, আবু আইয়ুব আনসারির বিবি গরিব হইয়া চোখের পানি দিয়ে আমার নবীরে পেয়ে ফেললেন, এইভাবে কান্দ নবীর জন্য ভালোবাসাই কান্দ, নবী পেয়ে যাইবেন। বলতেছিলাম জিব্রাইল ডাকতেছে জান্নাতের ভিতরে, বুরাকের ঘরের কিনারে যাইয়া, বুরাক আয়, নবীকে আনতে হবে। একটা বুরাক সামনে দাঁড়াইয়া বলেন, ও জিব্রাইল, যেদিন থেকে আমাদের কি সৃষ্টি করা হয়েছে, নবীকে আনার জন্য অপেক্ষায় একদিনও ঘুমায় না, আমরা দাঁড়াইয়া রইছি, চলো। পিছনের বুরাক কয়, জিব্রাইল আমিও দাঁড়িয়ে আছি, চলো। পিছনের বুরাক কয়, আমাকে নিবেন না, আমিও তো দাঁড়াইয়া রইছি। জিব্রাইল বিপাকে পড়ে গেলেন, কাকে নিবেন কাকে না। জিব্রাইল বলেন, হঠাৎ তাকাইয়া দেখি পিছনে একটা বুরাক, একবারে কাঁদতে কাঁদতে দুইটা চোখ গা হয়ে গেছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। জিব্রাইল বলেন, কান্না দেখে আমার বড় মায়া হয়, পাশে গিয়ে প্রশ্ন করলাম, বুরাক রে, সবাই হাসে আনন্দ করে, তুমি কেন কান্দ? ওই বুরাক জবাব দেন, জিব্রাইল, আজ থেকে 40,000 বছর আগে শুনেছি আমাদেরকে সৃষ্টি করেছে আখিরি নবীকে আনার জন্য। ও জিব্রাইল, এদিন থেকে আমি কান্দিছি, নবীকে নিয়ে আমার পিঠে বসাইতে পারি, কান্দতে কান্দতে চোখে গা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছি। জিব্রাইল বলেন, তাহলে তো তোমাকে নিতে হয়। জিব্রাইল বলেন, জীর্ণ শীর্ণ আলাক দুর্বল বুরাকের গায়ে হাত দিলে নবীর বরকতে চোখ ভালো হইয়া হৃষ্টপুষ্ট তাজা হইয়া যা। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আমার আল্লাহ ডাকতেছেন, রে জিব্রাইল, দাঁড়া রে, দাঁড়া, প্রভু কেন দাঁড়াবো, দাঁড়া রে, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। জিব্রাইল রে, আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে, জীবনে কোনো দিন ভালো পোশাক নবী গায়ে দেয় না, আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে রে, রাত্রভরে কোনো দিন আমার নবী ঘুমায় না, উম্মতের মায়ায় কান্দে রে, ভালো খানা আমার নবী জীবনে খায় না। এই তালি দেওয়া পোশাক পরে নবী আমার বাড়িতে আসবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরবালারা দেখবে, আমার আরশে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, না জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। জিব্রাইল পোশাক সহ যাইয়া মক্কা নগরীতে হাজির হয়ে গেলেন, লম্বা ঘটনা। নবীজির পাশে যাইয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, এই পোশাক খুলে ফেলুন, এই জান্নাতের সুন্দর পোশাকগুলি পরুন। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া চোখের পানি দিয়া বুক বাসাইয়া কান্দে, হুজুর এত সুন্দর সফরে যাবেন, কান্দেন কেন? আমি জানতে চাই কেন কান্দেন। আমার নবী বলেন, জিব্রাইল রে, কান্দি, এত সুন্দর পোশাক কোত্থেকে আনছো? জান্নাত থেকে আনছি, কার জন্য? আপনার জন্য। জিব্রাইল রে, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার উম্মতেরা কি গায়ে দিবে না? আরে জিব্রাইল, এই পোশাক আমার উম্মতের জন্য যদি বাজেট না হয়, আমি রাসূল এই পোশাক গায়ে দিব না। এ নবীকে মায়া করা দরকার আছে কিনা, এ নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা, লম্বা ঘটনা। নবীজি বলতেছেন, এই পোশাক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পোশাক গায়ে দিব না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল দেরি করো কেন, জলদি আসো, প্রভু গো আপনার বন্ধু আসতে চায় না, কেন? এই পোশাক উম্মতের জন্য বাজেট না দিলে আসবে না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দে, আমার বন্ধুর আশেক পাগল যারা হবে রে, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এর চেয়ে আরো সুন্দর পোশাক বন্ধুর উম্মতের জন্য বাজেট দিলা। এখন কি নবীর পক্ষে থাকলে পাইবেন না, না থাকলে? উম্মত হইলে না, না হইলে? হবেন কিভাবে? আসুন সামনে রওনা হলেন,
নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কোরআন শরীফ শুনছেন আলোচনা, উপরে চলে যায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, দুই রাকাত নামাজ পড়ে সকল নবীগণের ইমাম হইয়া প্রথম আসমানে গেলেন। আল্লাহু আকবার। ডাক দিলেন জিব্রাইল, দরজা খুলো, দরজা খুলে দিল, গেট সুন্দর সাজানো, রহমতের ফেরেশতারা গেটের চারপাশে দাঁড়াইয়া আমার নবীকে মারহাবা মারহাবা দিতেছে। আল্লাহু আকবার। ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া আদম নবীর সাথে দেখা। আদম নবী বলেন, বাবা গো জান, আজকে আপনার জন্য সকল দরজা খোলা। যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম নবীর সাথে দেখা, ওখান থেকে আবার এক টানে রওনা হয়ে গেলেন। আমার নবী যাইতে যাইতে বুরাক লইয়া সিদরাতুল মুনতাহা যাইয়া পৌঁছে গেছে। জিব্রাইল বলেন, হুজুর আমি আর যাইতে পারি না, আপনি নেমে যান বুরাক থেকে। আমার নবী বলেন, জিব্রাইল এখান থেকে নাই আমি কই যাব, আমি কি আল্লাহর বাড়িতে আসছি? না হুজুর, বহু দূর, আমি চিনি না, এত দূরে আমি যাইতে পারি না, আমি পরের রাস্তা জানি না। আমার নবী বলেন, আরে জিব্রাইল, জিব্রাইল আমি কি এখানে থাকব? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকতে হবে না, আরেকটা বাহন আসবে। জিব্রাইল নামাইয়া দিলেন বুরাক থেকে, যেই জায়গাটায় নামাইছিলেন কিতাব বলে একটা বড়ই গাছের নিচে। বলুন কি গাছ? বড়ই গাছের নিচে আমার নবীকে নামাইয়া দিলে। নবী বলেন, আমি তাকাইয়া দেখি বড়ই গাছের পাতায় পাতায় সোনালি রঙের পাখিরা গুনগুন করতেছে। আল্লাহু আকবার। সোনালি রঙের পাখিরা গুনগুন করতেছে, ডাকতেছে জিব্রাইল, এত সুন্দর সোনালি রঙের পাখি কোত্থেকে আসছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি পাখি নয়, এগুলি ফেরেশতা। তারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন আপনি নবীকে দেখার জন্য। আমার আল্লাহ ফেরেশতাকে সোনালি রঙের পাখি বানাইয়া গাছের মধ্যে বসাইয়া রাখছে আপনি নবীকে দেখার জন্য। তারা কি বলতে সেরে জিব্রাইল? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনি নবীর উপর সালাতু সালাম পাঠ করতেছে। ফেরেশতাদের মনের আশা নবীকে দেখে পুরা হইছে। তারপরে যাওয়ার জন্য বাহন পাঠাইলেন আল্লাহ, যেটার নাম আপনারা শুনেছেন, সেটার নাম হলো রফরফ। রফরফ দিয়ে নবীজি এক টানে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার সাথে যে আলাপ কথা হবে এটা এখানেও জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতারা আছে, আরো নিরিবিলি দরকার। একবারে ওখান থেকে নবীকে নিয়ে গেলেন যে জায়গায়, এই জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর আল্লাহর বন্ধু ব্যতীত আর কেহ ছিলেন না। দুইজন এত পাশাপাশি বসে কথা বলেছেন, একবারে কাবা কাউসাইন, যেখানে মাঝখানে একটা সুই ফালাইবার জায়গা ছিল না, এত কাছাকাছি আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে মিলন হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আলোচনা একটাই, আমার নবী বারবার বলেছেন, প্রভু গো আমার উম্মতের জন্য কি দিবেন? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি উম্মতের এত মায়া, তুমি আমার ডান দিকে তাকাও তো। রাসূল বলেন, তাকাইলাম, কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। বাম দিকে তাকাও, দেখলাম, কি দেখছো? ছোট্ট একটা পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট্টটা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু তুমি বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? রাসূল বলেন, খোদা গো আপনার দয়াই তো বেশি দেখা যাক, তাহলে আপনি আর কাঁদবেন না, এই জন্য আপনাকে মেরাজের সফর করাইলাম। এই দয়া দিয়ে আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দেব। আসুন আমার নবী এই সফর পুরা রোজগারটাই উম্মতের নাজাতের জন্য। নবীজি আসার সময় বললেন, প্রভু গো আমি তো আপনার সাক্ষাৎ পাইলাম, দ্বিধার করলাম, আমার উম্মত কি করবে না? তখনই এই নামাজের ব্যবস্থা করে দিলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মতের আরে আমি তো একবার মেরাজ করেছি, আমি তোমাদের জন্য এই মাওলার দিদারের ব্যবস্থা দৈনিক পাঁচবার করেছি। সুবহানাল্লাহ। কাজী আমরা নামাজের মাধ্যমে
মাওলার দিদার করব। কিভাবে নামাজ দিয়ে মাওলার দিদার হয় এটা অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আর সামনে বাড়তেছি না। আমার নবী আবার এই নামাজ নিয়ে ফিরে আসলেন। 6 নম্বর আকাশে আসার সাথে সাথে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে আসলেন উম্মতের জন্য কি নিয়ে আসলেন? রাসূল বলেন, আমি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। মুসা নবী বলেন, খোদা গো, তোমার বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিস, এত নামাজ পড়তারবো? তুই আমার বন্ধুরে কস না। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে দুঃখ নিবেন, একটা কথা বলি। কি কথা? আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় নিয়ে আসেন। নবীজি কমানোর জন্য যাইতেছে, মুসা নবী এই ফাঁকে দিয়া চাই রিছে। আমার নবীরে আয়না বানায়া দেখতেছে, ওই যে আশা ছিল আল্লাহরে দেখবো। আল্লাহ কই, তোর চোখে আমারে দেখা সম্ভব না, তবে তোর আশাটা তো আমি পুরা করব। আমার নবীরে আয়না বানায়া মুসা নবীর আশা পুরা হইছে। এ নামাজ ফিরে আনতে কমায় আনতে গেছে তো মুসা নবী চাই রিছে নবীরে আয়না বান, নবীর মাধ্যমে দেখে আল্লাহর সামনে পাশাপাশি যায় বসছে। বন্ধু কেন আসছো? আল্লাহ হয়, মুসা রে, তোর আশা পুরা করলাম আমার বন্ধু। কাল আল্লাহ তো বলছে মানুষের আশা আল্লাহ পুরা করবে বন্ধুর মাধ্যমে, কারণ তোর দ্বারা তোর পক্ষে সম্ভব নয়। বন্ধু কেন আসছো? নামাজ কমাইয়া দেন। আচ্ছা, আমরা যে বেশি পড়তে পারবো না এটা কি আল্লাহ জানে না? এটা কুরআনের কারণ হইলো মুসা নবীর আশাটা কি পুরা করবে। আশা করেন না নবী দেখার, একদিন না একদিন স্বপ্নে হইলেও আমার আল্লাহ নবীকে একদিন দেখাবে। নবীকে যদি স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন কি হবে? কাজী এ রোজগারটা করেন রজবের জাত, নবীর জন্য কান্দেন। আবু আইয়ুব আনসারির বিবির মতো মহিলারা তোমরাও কান্দো, নবীর দিদার পেয়ে যাইবা। আমার নবী আসতেছে, আইসা গেছেন দুনিয়ায় সকালবেলা, বৈশা বলতেছেন সাহাবিদের সাথে, দেখো আমি তো মেরাজ করেছি, এইভাবে আল্লাহর দিদার করেছি, রাস্তার মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সর্বপ্রথম এই খবর যখন পৌঁছাইতেছেন, আবু জাহেল কয়, শোনো, কইছিলাম যে মুহাম্মদের মাথা নষ্ট, ওই যে প্রমাণ হইল। কি কয়? শোনো, এক রাত্রে বলে ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে বলে প্রথম আসমান ও 7 আসমান পারিয়া বলে আল্লাহর আরশতে বলে কি লই আইছে, অহন বুঝছো? আবু জাহেলের একটা চামচা সিন চামচা গো চাচা, রাইট, আপনার কথাই ঠিক, মোহাম্মদ মাথা খারাপ, নাউজুবিল্লাহ কর না। এমন বড় বড় লিডাররা থাকে, চামচা থাকে না? এই চামচা ইহুদি ছিলেন, ইহুদি বাড়িত গিয়া কয়, বিবি হন মোহাম্মদ মাথা খারাপ হয়েছে, এক রাইতে বলে কইতে কই কইতে কই 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 বলে গেছে। তো মহিলা কয়, দেখো এই নবী মিথ্যা কথা কয় না, তুমি খামাখা বাড়াবাড়ি করো না, তুই অজুমুন হেই ফদ্দরস। কিতাবে লেখে আল্লাহ তাকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য কি ঘটনা ঘটাইছে। এবার মহিলা ওই ইহুদি লোকটা মাছ তরকারি কিনে বিবিরি দিয়া বলছেন, তুমি মাছ তরকারি কাটো, আমি গোসল করে আসি। গোসল করতে গেছে পুরুষ, ডুব দিয়া উঠার পরে হয়ে গেছে লেডিস। আসিল পুরুষ, হয়ে গেছে কি? এখন দেখে পরনে কাপড়ও নাই, হাই হাই কি লজ্জায় পড়ে গেলাম রে। এমন সময় এক রাজকুমার রাজার ছেলে ঘোড়া দৌড়ে যাইতেছে। আগে তো বাহন ছিল ঘোড়াই সবচেয়ে ভালো বাহন ছিল, ঘোড়া দেখা বলতেছে এই এই মেয়েটা মনে হয় কোনো রাজার মেয়ে হবে, খুব সুন্দরী দেখা যা। এই মেয়েটারে তার গায়ের চাদর দিয়া ঢাইকা বাড়িতে নিয়ে বিবাহ করছে, বিবাহ কইরা 27 বছর সংসার করছে, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে। 27 বছর পরে আবার গোসল করতে আল্লাহর কুদরত কে বুঝে, নদীতে ডুব দিছে, ডুব দিয়া উঠার পরে দেখে আবার পুরুষ হয়ে গেছে। চাই দেখে যে কাপড়টা ছিল, লঙ্গিটা ছিল, লঙ্গিও দেখা যা, লঙ্গি লই আর বদলাইছে না, এমনি দৌড় বাড়িতে, বাড়ির সামনে যায় ডাহে, ও পোলার মা, পোলার মা বাড়িতে আসোস না, 27 বছরে মইরা গেছোস। মহিলা কয়, এই পাগল কয় কি রে, আমার মাছ দিয়া গোসল করতে গেছে কয় 27 বছর বলে, বাড়িতে গিয়া দেখে মহিলা ওখানে মাছ কাটে। তুই ওখানে মাছ কাটস,
মোর সোস নাও হেন, কই কি লেগে মরতাম, কই আমার খবর জানোস কি, ডুব দিছি, মহিলা হইছি, আরেক রাজার পোলার বউ হইছি, 27 বছর সংসার করছি, স্বামীর সংসার, কয়েকটা পোলা মায়ার মা হইছি, আবার গোসল করে পুরুষ হইছি, 27 বছর পর আয়া দিহি, তুই এখনো মাছ হই কেন? মহিলাকে কয় কি, আমার মাছ কাটার মধ্যে তোমার 27 বছর যদি পার হইতে পারে, তাহলে এক রাতের কিছু সময় কি নবীর মেরাজ হইতে পারে না? সংক্ষেপ আলোচনা দোয়া হয়ে যাবে। এবার মহিলাকে অহন বুঝছ, বেটা দৌড়ে গিয়ে কয়, আবু জাহেল মুহাম্মাদের কতই রাইট। আবু জাহেল কয় কি, তাহলে রাখ আমি একটা প্রশ্ন করব জায়া, কি আমার নবীরে প্রশ্ন করে, ভাতিজা তুমি কি সত্যি এই রাত্রে এখানে কাবার থেকে বাইতুল মুকাদ্দাস গেছো? ক চাচা গেছি। আচ্ছা তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, দরজার সিঁড়ি কয়টা, জানালার রড কয়টা? আচ্ছা এই মসজিদে যারা ইমামতি করে হেরানি কই তারব, গিরিলে রড কয়টা আছে? আবু জাহেলের প্রশ্ন মানে নবীরে আটকাইবো আর কি। আমার নবী তো আবু জাহেলের পায়ে চায় রইছে, চাচা এটা একটা প্রশ্ন করলেন, আমি কি বেড়াইতে গেছি, আমি কি জানালা গুনতে গেছি? কই না যদি গিয়ে থাকো, তাহলে যদি কইতে পারো, তাইলে মনে করব তোমার যাওয়াটা সত্য। আল্লাহ ক জিব্রাইল জি, পুরা বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া আমার বন্ধু চোখের সামনে ধরে রাখ। নারা তাকবীর, নারা রিসালা, নারা গাউসিয়া। নবীর পক্ষে আল্লাহ আছে কিনা, অলির পক্ষে আল্লাহ আছে কিনা, তাদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষেও আমার আল্লাহ আছে কিনা? যাই হোক, এবার আমার নবী চায়া দেখে একবারে বাইতুল মুকাদ্দাস চোখের সামনে গনে গনে বলতেছেন, চাচা একটা দুইটা তিনটা হলো সামনের দরজা, উত্তর দিকে একটা, দক্ষিণ দিকে একটা, 5টা দরজা, 60টা জানালা, এক একটা জানালায় 9টা কইরা রড। আবু জাহেলও গুইরা দেখে। আচ্ছা আবু জাহেল কি এগুলি দেখবে? এগুলি কার জন্য ব্যবস্থা হয়েছে? তাহলে নবীর জন্য এইটা কেন আরো বড় ব্যবস্থা হইতে পারবে কিনা? আমরা সেই নবীর পক্ষে আছি, রাজি আছেন? কে কে থাকবেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা,
সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম।
প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা,
দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। প্রযোজনা ও পরিবেশনায়